দু সালে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নপত্র আজকে আমরা একবার দেখব সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন দু হাজার পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট যেখানে প্রথম প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণ পাঁচ বলা রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে কোন শিখগুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে অর্জুন পরের প্রশ্ন দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি কোন নদী ছিল সঠিক উত্তর যমুনা নদী কিতাব অল রিহলা গ্রন্থটি রচয়িতাকে সঠিক উত্তর ইবন বতুতা পরের প্রশ্ন দেখো খলজি বিপ্লব কবে ঘটেছিল উত্তরাবে বারোশো নব্বই খ্রিস্টাব্দে খলজি বিপ্লব ঘটেছিল যে প্রশ্নপত্রগুলি রয়েছে দেখো আউলিয়া কে ছিল উত্তর সম্প্রদায়ের একজন সাধক পরের প্রশ্ন হলদিঘাটে যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটে যুদ্ধ আকবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল রুমি কৌশল কে ব্যবহার করেছিল জহিরুদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে তুর্কিদের কাজ থাকতে শেখা এই কৌশলটি ব্যবহার করেছিল আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য সেনা অবিনা জাহানের সেনাপতির নাম মালিক কাপুর ভাস্কর দাগামা কে ছিলেন উত্তরাবে একজন পর্তুগিজ নাবিক ছিলেন পরের প্রশ্ন দেখো তিনি তাকে কি বলেছি মোঘল আমলে মনসবদারদের কিভাবে বেতন দেওয়া হতো দু নাম্বারের প্রশ্ন রয়েছে এগুলি পাট্টা এবং কবলিয়ত কি সুলতান ও ইলতুদ্িসের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার যে কোনো দুটি উল্লেখ করো চারের যে প্রশ্নপত্র আমাদেরকে বলেছে টিকা লেখো তিন নাম্বার করে রয়েছে পরের পেজটা দেখো টিকাতে রয়েছে ইকতা ব্যবস্থা বারো ভূয়া দিন ইলাহি এরপরে যে পাঁচ নাম্বারের প্রশ্ন সেখানে বলেছে যে কোনো একটি করো আলাউদ্দিন খলচির বাজার দর নিয়ন্ত্রণ কেমন ছিল পাঁচ নাম্বারের প্রশ্ন মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো লাস্ট মিনিটে প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে